হ্যালো গাইস, আজকে চলে এসেছি আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। নভেম্বর মাসে হোয়াটসঅ্যাপে যে 10টি ফিচার্স আসতে চলেছে সেগুলি আপনাদের বলবো এই ভিডিওটিতে। খুবই ইন্টারেস্টিং এই 10টি ফিচার্স, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। দশটি ইন্টারেস্টিং আপকামিং হোয়াটসঅ্যাপ আপডেট সম্পর্কে জানানোর আগে বলে দিই, প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কারণ হোয়াটসঅ্যাপ সম্পর্কে যে কোনো আপডেট এবং হোয়াটসঅ্যাপ টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে সবার আগে এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। তো চলুন মেন ভিডিও শুরু করা যাক। তো দেখুন, প্রথমে এখানে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন, এবং আপনি যদি কোনো একটি চ্যাটের মধ্যে চলে যান সেখানেও একটি ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন। তো এখানেই একটি নতুন পরিবর্তন আসতে চলেছে। আপনারা যদি এই ক্যামেরাতে ক্লিক করে নেন তাহলে এখানে আপনারা একটি গোল রাউন্ড দেখতে পাচ্ছেন, যেখানে ক্লিক করে নিলে এখানে দেখুন ফটোটি উঠে যাবে এবং আপনি সেই ব্যক্তিকে সেন্ড করতে পারবেন। তো এখানে যদি আমি ক্রস করে নিই, আর আপনারা যদি ভিডিও কাউকে সেন্ড করতে চান তো এই গোল আইকনটিতে আপনাকে ট্যাব অ্যান্ড হোল্ড করে রাখতে হয়। কিন্তু নতুন যে হোয়াটসঅ্যাপের আপডেটটি আসতে চলেছে, আপনারা যদি কাউকে ফটো বা ভিডিও সেন্ড করতে চান এখানে দেখতে পাবেন দুটি আলাদা মোড এখানে চেঞ্জ করতে পারবেন। এখানে ভিডিও রয়েছে এবং এখানে ফটো রয়েছে, আপনি সিম্পলি আপনি যা সেন্ড করতে চান তা এখানে ক্লিক করতে পারবেন। পরবর্তী যে আপডেটটি আসতে চলেছে তা হলো হোয়াটসঅ্যাপের গ্রুপের ক্ষেত্রে। আপনি এখানে দেখতে পাচ্ছেন, যদি আমি এখানে SMS করি তো দেখুন এখানে কোনো প্রোফাইল ফটো দেখাচ্ছে না, এবং অন্য কেউ যদি এখানে SMS করে তার নাম যদি আমার সেভ করা থাকে তবেই এখানে তার নামটি দেখাচ্ছে, কিংবা গ্রুপে থাকে অন্য কোনো মেম্বারের যদি আমার হোয়াটসঅ্যাপে তার নামটি সেভ না থাকে তাহলে এখানে শুধুমাত্র ফোন নাম্বার দেখতে পাবেন। এর ফলে আপনারা জানতে পারেন না যে হোয়াটসঅ্যাপের কোন মেম্বারটি এই SMSটি করেছে। তাই হোয়াটসঅ্যাপের তরফ থেকে একটি নতুন আপডেট আনা হচ্ছে। এই নতুন আপডেটে আপনারা দেখতে পাবেন গ্রুপ চ্যাটের ক্ষেত্রে সমস্ত ব্যক্তির তার প্রোফাইল আইকন এখানে আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে 3টি ব্যক্তির প্রোফাইল আইকন এখানে শো করছে, অর্থাৎ গ্রুপে যে সমস্ত মেম্বাররা SMS করবে সেই SMS এর পাশেও তার প্রোফাইল ফটোটিও শো করবে, যার ফলে আপনারা ইজিলি জানতে পেরে যাবেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কোন ব্যক্তিটি SMS করেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের ক্ষেত্রে আরও একটি নতুন আপডেট আসতে চলেছে। আপনি যখন এই পিন সেভড আইকনে ক্লিক করে নেবেন এখানে একটি নতুন আপডেট দেখতে পাবেন। এখানে আপনারা পরবর্তী মাসগুলোতে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ পোল বলে একটি ফিচার্স, অর্থাৎ এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার কোনো কিছু মন্তব্য এখানে আপনি সবার কাছ থেকে শেয়ার করতে পারবেন এবং সবার কাছ থেকে জানতে পারবেন যে কোন ব্যক্তিটির কোনটা পছন্দ। এমনকি এই হোয়াটসঅ্যাপ পোল ফিচার শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপের ক্ষেত্রেই নয়, হোয়াটসঅ্যাপের ইন্ডিভিজুয়াল চ্যাটের ক্ষেত্রেও এই ফিচার্সটি হোয়াটসঅ্যাপ আনতে চলেছে। তারপর যে আপডেটটি আসতে চলেছে তাও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা অনেক সময় কোনো ব্যক্তির সাথে চ্যাট করতে করতে ভুল করে আপনার এই ভিডিও আইকনে কিংবা কল আইকনে ক্লিক হয়ে যায়, তাই হোয়াটসঅ্যাপে অটোমেটিক্যালি কল চলে যায়। তারপরে আপনারা বুঝতে পারেন যে এটি ভুলে চলে গেছে, তারপরে আপনি কলটি কাট করে দেন। এই ভুলটি সংশোধনের জন্য হোয়াটসঅ্যাপ তার নতুন আপডেট আনতে চলেছে। এখানে আপনি যদি ভুলে সেই কল আইকনে ক্লিক করেও দেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন যে আপডেটটি আসতে চলেছে এখানে একটি কল কাউন্টডাউন শুরু হবে 3, 2, 1 বলে, তারপরে আপনাদের ওই কলটি যাবে। তাই এখানে আপনাদের যদি ভুল করে ট্যাব হয়ে থাকে আপনারা ইজিলি সেটিকে ক্যান্সেল করতে পারবেন। এখন আপনারা হোয়াটসঅ্যাপ ওপেন করে নিলে এখানে দেখুন একটি ক্যামেরা এখন শো করছে, কিন্তু ভবিষ্যতে একটি নতুন আপডেট আসতে চলেছে। ভবিষ্যতে আপনারা এখানে একটি কমিউনিটি ট্যাব দেখতে পাবেন, অর্থাৎ আপনারা কোনো একটি চ্যাট বিভিন্ন গ্রুপে একসাথে সেন্ড করতে পারবেন, এমনকি আপনার ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন গ্রুপকে এক জায়গায় রাখতে পারবেন। তো এই হলো কমিউনিটি ফিচার্স যা ভবিষ্যতে আসতে চলেছে, এবং এখানে যে ক্যামেরা আইকনটি ছিল তা এই স্থানে রাখার পরিকল্পনা চলছে। ধরুন আপনি কোনো ব্যক্তিকে কোনো একটি চ্যাট করেছেন, ধরুন সেটি কোনো স্পেলিং মিস্টেক কিংবা ওই ওয়ার্ডটি আপনি অন্য কিছু লিখতে চান, তো আপনি যদি সেই চ্যাটটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেন, তারপর এখানে 3 ডটে ক্লিক করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2টি অপশান রয়েছে, ইনফরমেশান এবং কপি। কিন্তু টেলিগ্রামে আরও একটি নতুন ফিচার্স রয়েছে, এখানে এডিট বলে একটি অপশান রয়েছে। হোয়াটসঅ্যাপও এই হোয়াটসঅ্যাপের এডিট অপশানটি আনতে চলেছে, যার ফলে আপনারাও ভবিষ্যতে আপনাদের চ্যাটটিকে এডিট করতে পারবেন। হোয়াটসঅ্যাপের আরও একটি নতুন যে ফিচার্সটি এসেছে আপনাদের দেখুন, কোনো ব্যক্তি হয়তো আপনাকে কোনো ফটো
কিংবা ডকুমেন্ট কিংবা গিফট কিংবা ভিডিও সেন্ড করলো। আপনি যদি সেই ফটো কিংবা ভিডিও গিফট বা ডকুমেন্টটিকে রিশেয়ার করেন, অর্থাৎ আপনি যদি এখানে শেয়ার আইকনে ক্লিক করে অন্য কোনো ব্যক্তিকে পাঠাতে যান, তো আপনারা দেখেন যে সেই ফটো বা ভিডিওটি শুধুমাত্র এমনি সেন্ড হয়ে যায়। কিন্তু হোয়াটসঅ্যাপে নতুন আপডেটের ফলে দেখুন আমি এই ফটোটি সেন্ড করেছি এবং সেই ফটোটির সাথে যে ক্যাপশনটি ছিল সেই ক্যাপশনও এখানে সেন্ড হয়ে গেছে। তো এই আপডেটটি হোয়াটসঅ্যাপ বেটা টেস্টারদের জন্য রোল আউট করা হয়ে গেছে এবং সাধারণ ইউজারদেরও পরপর রোল আউট করা হচ্ছে। এই ফিচার্সটি খুবই তাড়াতাড়ি আপনারা দেখতে পেয়ে যাবেন। আপনারা যদি হোয়াটসঅ্যাপের এখানে থ্রি লাইনে ক্লিক করে নেন এবং তারপরে সেটিং অপশানে ক্লিক করে নেন, তো এখানে আপনারা হোয়াটসঅ্যাপ লগ আউট করার কোনো অপশান দেখতে পান না। কিন্তু হয়তো আপনারা চান হোয়াটসঅ্যাপটিকে লগ আউট করতে এবং অন্য কোনো ডিভাইসে সেটি লগ ইন করতে। ইউজারদের কথা ভেবেই হোয়াটসঅ্যাপ তার নতুন ফিচার্স আনতে চলেছে হোয়াটসঅ্যাপ লগ আউট। এই ফিচার্সটির পিছনে হোয়াটসঅ্যাপ কাজ করছে। আশা করা যায় পরবর্তী মাসগুলোতে এই ফিচার্সটি হোয়াটসঅ্যাপের তরফ থেকে চলে আসবে। আপনারা হোয়াটসঅ্যাপে অনেক সময় ইরিটেটিং ফিল করেন যখন অনেকগুলি গ্রুপ, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, অনেকগুলি গ্রুপ হয়ে থাকে এবং প্রতিটা গ্রুপে অনেক ব্যক্তি থেকে থাকে এবং সবাই অনবরত চ্যাট করতে থাকে। আপনার এখানে নোটিফিকেশান অনবরত আসতে থাকে, আপনার ফোনটি হ্যাং করার মতো হয়ে পড়ে। তো সেই সময় আপনারা কী করেন, এই গ্রুপে আইকনে ক্লিক করে নেন এবং এখানে মিউট আইকনে ক্লিক করে দেন এবং তারপর এখানে 8 ঘন্টা কি ওয়ান ওয়ে কিংবা অলওয়েজে ক্লিক করে এখানে ওকে করে দেন। হোয়াটসঅ্যাপ ইউজারদের এই কথাটির কথা মাথায় রেখে একটি নতুন ফিচার্স আনতে চলেছে। আপনাদের কোনো গ্রুপে যদি 256 পার্টিসিপেন্টের বেশি কোনো পার্টিসিপেন্ট থাকে, সেই গ্রুপটির চ্যাটটি অটোমেটিক্যালি মিউট হোয়াটসঅ্যাপের তরফ থেকে অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনারা সকলেই জানেন হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আপনারা নিজেরা নিজেকে চ্যাট করতে পারেন না, কিন্তু আমি এই নিয়ে একটি ভিডিও বানিয়েছি, আপনাদের দুটি পদ্ধতি বলেছি যার মাধ্যমে আপনি নিজেকে নিজে চ্যাট করতে পারবেন। এর ফলে কি সুবিধা হয়, আপনারা কোনো কিছু যদি কোনো ফটো কিংবা কোনো কিছু লেখা আপনারা নিজেদের নোটে না লিখে আপনারা কোনো কিছু হোয়াটসঅ্যাপে অন্য কাউকে পাঠাতে চান পরবর্তী সময়ে, তাই আপনারা যদি আগে থেকে সেটি ভেবে নিজের কাছে রেখে দেন সেটি খুবই ভালো হয়। তাই চান আপনারা নিজেদের চ্যাট নিজেরাই করতে, অর্থাৎ নিজেকেই হোয়াটসঅ্যাপে চ্যাট করতে। এই ফিচার্সটি না থাকার কারণে আমি দুটি পদ্ধতি বলেছি, আপনারা আই কার্ডে গিয়ে ভিডিওটি দেখতে পারেন। কিন্তু হোয়াটসঅ্যাপের তরফ থেকে নতুন যে আপডেটটি আসছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপে কোনো নতুন কন্ট্যাক্ট সিলেক্ট করতে গেলে এখানে মি ব্যাকেটে ইউ বলে একটি অপশান উঠছে, অর্থাৎ আপনি নিজেকে নিজেই SMS করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ চ্যাট এবং এখানে দেখতে পাচ্ছেন সেই ব্যক্তিকে চ্যাট করা হয়েছে, অর্থাৎ আপনি ভবিষ্যতে নিজে নিজেকেই চ্যাট করতে পারবেন। এই ছিল হোয়াটসঅ্যাপের তরফ থেকে 10টি আপকামিং ইন্টারেস্টিং আপডেট। আপনারা নিচে কমেন্ট করে জানান আপনাদের কোন আপডেটটি সবথেকে বেশি ভালো লেগেছে। দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপের আরও কোনো আপডেট কিংবা হোয়াটসঅ্যাপের নতুন নতুন ট্রিক্স নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।